ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব কীভাবে একটা মোটামুটি ধরনের সি প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি। কোড ব্লকসটা ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন হতে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, সো এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আপনারা কার্সারটা দেখতে পাচ্ছেন, কনসোল অ্যাপ্লিকেশন, গো, দেন সিলেক্ট সি, প্রেস অন নেক্সট, দেন একটা টাইটেল দিতে হবে প্রজেক্টের। প্রজেক্টের টাইটেল হবে মূলত, এই প্রজেক্টটাতে আমরা দেখব কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় সি প্রোগ্রামের মাধ্যমে। তো আমি একটা টাইটেল দিই প্রজেক্টের, মিডিয়াম লেভেল সি প্রোগ্রাম, নেক্সট, ফিনিশ। হ্যাঁ, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন সোর্সে বাম দিক থেকে সোর্সে ক্লিক করে মেইন ডট সেটাতে ডাবল ক্লিক করব। তারপর এরকম একটা স্ক্রিন চলে আসবে, রাইটিংসগুলো চলে আসবে। তো এখানে কী কী আছে, এটা মূলত একটা ডিফল্টভাবে একটা প্রোগ্রাম ক্রিয়েট করে নিছে অলরেডি। হিয়ার ইউ ক্যান সি প্রিন্ট এফ, হ্যালো ওয়ার্ল্ড, ব্যাকস্ল্যাশ এন, এটা দিয়ে আসলে কি আউটপুট প্রদর্শন করে আমরা এটা দেখতে পাবো যদি বিল্ড অ্যান্ড রান করি এখানে ক্লিক করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাকেই, এই সেন্টেন্সটাকে, স্টেটমেন্টটাকে এটাকে আউটপুট করছে, হ্যালো ওয়ার্ল্ড। তারপর কি করছে, একটা লাইন ব্রেক করছে। লাইন ব্রেক করার পর প্রসেস রিটার্ন জিরো, এক্সিকিউশন টাইম 0.033 সেকেন্ড। হাউএভার আমরা এখন এটাকে কেটে দিব আর আমরা নিজেরা প্রোগ্রাম ক্রিয়েট করব। প্রথমে আমাদের হেডার ফাইল ইনক্লুড করতে হবে। এটা ইনক্লুড করার জন্য হ্যাশ ইনক্লুড লেখার পরে লেস দেন গ্রেটার দেনের ভিতরে স্টুডিও ডট এইচ, মানে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট এইচ, মানে হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট হেডার ফাইলটা ইনক্লুড করে নিলাম। তারপর দুই নম্বরটা হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ, মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইলটা আমরা ইনক্লুড করে নিলাম। তারপর মেইন ফাংশনটা লিখলাম। মেইন ফাংশনটা লেখার পরে আমরা সেকেন্ড বন্ধনী দিলাম, এটার ভিতরে যাবতীয় স্টেটমেন্টসগুলো থাকবে বা লাইব্রেরি ফাংশনগুলো থাকবে, যেরকম স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। এগুলো কোথায় ডিফাইন করা আছে, এগুলো ডিফাইন করা আছে যেগুলোর ভিতরে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট এইচ, এই হেডার ফাইলের ভিতরে এগুলো ডিফাইন করা আছে। আসলে স্ক্যানএফ এটা লিখলে কী হবে, আসলে প্রিন্টএফ এটা লিখলে আসলে কী হবে, কাজটা কী হবে, সবগুলো ডিফাইন করা আছে এই যে এটার ভিতরে, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট হেডার ফাইলের ভিতরে। এখন আমরা দেখব যে আমরা তিনটা ইন্টেজার টাইপ ডেটা ইনপুট নিব। প্রথমে ইনপুট নেওয়ার পরে এই তিনটাকে আমরা কী করবো, একসাথে যোগ করব, একটা থেকে অন্যটা বিয়োগ করব, আবার তিনটা একসাথে মাল্টিপ্লিকেশন করব, গুণ করব, আবার ভাগ করব। আমরা কিভাবে এটা করতে পারি, প্রথমে আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ারও আগে আমাদের কি প্রদর্শন করাইতে হবে, যে ইনপুট থ্রি ইন্টিজার টাইপ নাম্বার এমন কিছু একটা লিখতে হবে। তার জন্য কি করতে হবে, প্রিন্ট এফ, এই লাইব্রেরি ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে, প্রিন্ট এফ। এটা দেওয়ার পরে
উদ্ধৃতি চিহ্ন যেটা আর কি, কোটেশন, এটা দিতে হবে। কোটেশনের ভিতরে লিখতে হবে ইনপুট থ্রি নাম্বার, তারপর শেষে একটা সেমিকোলন দিতে হবে, কারণ স্টেটমেন্টটা আমাদের ক্লোজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না, কম্পাইল হবে না। এখন স্ক্রিনে কি শো করবে, যে তিনটা নাম্বার ইনপুট করুন। এখন তো আমরা এটা জাস্ট শো করাইলাম, আসলে নাম্বারগুলো ইনপুট কিভাবে নিব, সেটার জন্য কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয়, সেটার জন্য ব্যবহার করতে হয় স্ক্যানএফ। এখন আমরা সেই লাইব্রেরি ফাংশনটা লিখব স্ক্যানএফ। স্ক্যানএফ লেখার পরে আমাদের লিখতে হবে যে আসলে কোন ধরনের ডেটা আমরা নিব, ইন্টিজার টাইপ ডেটা নিব। সো ইন্টিজার টাইপ ডেটার জন্য আমাদের পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে। পার্সেন্ট ডি এটা কি করবে, কিসের মধ্যে অ্যাসাইন করবে, একটা ভেরিয়েবলের মধ্যে তো অ্যাসাইন করতে হবে, মানটা কোথায় নেবে। এই মানটা মনে করি আমরা এ একটা ভেরিয়েবল, ওইখানে এটা অ্যাসাইন করে দেবে। প্রথমে আমরা এটা লিখে নিই ইন্টেজার এ, এ একটা ভেরিয়েবল, এটার মধ্যে কি করবে এই মানটা অ্যাসাইন করে দেবে। তার জন্য কি কি করতে হবে আমাদের, এখন অ্যান্ড পার্সেন্ট এ, এর আগে কি করতে হবে একটা কমা দিতে হবে, হ্যাঁ, তারপর শেষে একটা সেমিকোলন দিতে হবে। এখন কি করবে, স্ক্যানএফ করে একটা ভ্যালু ইনপুট নিবে আর সেটা অ্যাসাইন করে দিবে, আই মিন মানটা বসাই দিবে কিসের মধ্যে, এর মধ্যেই মানটা বসাই দিবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেই, এইখানে কমা দিয়ে জাস্ট লিখে দিই বি। আরেকটা ভেরিয়েবল নিলাম, এখন আমরা দুইটা মান একসাথে নিব, তার জন্য কি করতে হবে এখানে পার্সেন্ট ডি, আর এইখানে শুধু কমা দিয়ে অ্যান্ড পার্সেন্ট বি। এখন কি করবে, দ্বিতীয় মানটা যে নিবে সেটা কি করবে বি এর মধ্যে অ্যাসাইন করে দিবে, বি এর মধ্যে অ্যাসাইন করে দেবে। এখন আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমরা এগুলার যোগ ভাগ গুণ সবগুলো করব। এখন আমরা এখানে লিখি প্রথমে সাম, এটাও একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু এ প্লাস বি, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তারপর কি নিব আমরা, মাল্টিপ্লিকেশন গুণ মাল্টিপ্লিকেশন, এ মূলত গুণ চিহ্নটা প্রকাশ করা হয় স্টার চিহ্ন দ্বারা, দুইটাকে গুণ করে দিলাম মাল্টিপ্লিকেশন। তারপর কি হবে, এ থেকে বি বিয়োগ করব, এ মাইনাস বি, তারপর কি ডিভিশন ভাগ করব আমরা, এ ভাগ বি, মানে সবগুলা কিন্তু হচ্ছে ইন্টেজার টাইপ। সো ইন্টেজার ডিক্লেয়ার করে দেই, এখন আমরা আউটপুট প্রদর্শন করাবো। আমরা মূলত যেইখানে কাজগুলো করাই ফেললাম, কি কাজ হবে ভিতরে, এ আর বি যোগ করবে যখন আমরা সাম করব, যখন মাল্টিপ্লিকেশন করব মানে গুণ করব, এ আর বি গুণ করবে, যখন সাবট্রাকশন করব, এ থেকে বি বিয়োগ করব, এ থেকে বি বিয়োগ করে দিবে, যখন ডিভিশন করব ভাগ করব, তখন এ থেকে বি ভাগ করবে আর কি, একে ভাগ করবে বি দ্বারা। সো এখন আমরা কি করব, আউটপুট প্রদর্শন করাবো। এখন সবগুলো হবে কি প্রিন্টএফ, লাইব্রেরি ফাংশন দিয়ে প্রিন্টএফ, দ্য সাম ইজ কি হবে,
পার্সন ডি কমা, এই উদ্ধৃতি চিহ্নটা কিন্তু ভিতরে হবে যেটার সাথে, এখানে কি বুঝবে, সামের জায়গায় বুঝবে কি সাম, এস ইউ এম সাম। তারপর কি করতে হবে, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে। সেম ভাবে এখন প্রিন্ট এফ, দা ভ্যালু অব মাল্টিপ্লিকেশন ইজ পার্সেন্ট ডি। তারপর কি করতে হবে, কমা দিতে হবে, কমা দেওয়ার পরে মাল্টিপ্লিকেশন যে ভেরিয়েবলটা নিয়েছে ওইটা লিখতে হবে, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ঠিক আছে। তারপর কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। তারপর আর একটা প্রিন্ট এফ করবো আমরা, প্রিন্ট এফ দ্য ভ্যালু অব সাবট্র্যাকশন, সাবট্র্যাক্ট ইজ পার্সেন্ট ডি। এস ইউ বি সাব ট্র্যাকশন, ওকে, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করলাম। আরেকবার প্রিন্ট এফ, প্রিন্ট এফ দ্য ভ্যালু অফ ডিভিশন, ডিভিশন ইজ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা ডিভিশন, ওকে, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এখন আমরা এটাকে আরো সুন্দর করব, আসলে এরকম ভাবে দিলে সবগুলো এক লাইনে চলে আসবে। আমরা কি করব, লাইন ব্রেক দিব, লাইন ব্রেক দেওয়ার কোড হচ্ছে কি, ব্যাকস্ল্যাশ এন। কিন্তু আমরা এখন সরাসরি এভাবে দেখি প্রোগ্রামটা ঠিকঠাক লিখছি কিনা, কম্পাইল করে দেখি রান হয় কিনা। অ্যান্ড ইনপুট থ্রি নাম্বারস, আমরা মূলত দুইটা নাম্বার নিছি, সো আমরা এটা একটু এডিট করে দেই, ইনপুট টু নাম্বার, ওকে, দুইটা নাম্বার দিব, একটা নাম্বার দিলাম আমি থ্রি, ওকে, আরেকটা নাম্বার দিলাম ফোর, সাম ইজ সেভেন, দ্য ভ্যালু অফ মাল্টিপ্লিকেশন 12, দ্য ভ্যালু অফ সাবট্রাকশন ইজ -1, দ্য ভ্যালু অফ, আচ্ছা বাকিটা আসে নাই, বাকিটা আসে নাই, মানে এক লাইনে আসে নাই। এখন কি করতে হবে, আমরা যদি লাইন ব্রেক দিয়ে দিই তাহলে এটা সুন্দর সুন্দর করে আসবে। লাইন ব্রেক দেওয়ার জন্য কি করতে হবে, ব্যাক স্ল্যাশ এন, এটার ভিতরে দিতে হবে, উদ্ধৃতি চিহ্নের ভিতরে, কিন্তু ব্যাক স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ এন, এটা বড় হাতে দিতে পারে তাহলে সুন্দর দেখাবে, বড় হাতের, এটা বড় হাতের, বড় হাতের। এখন আমরা দেখি কি হয়, আমাদের এখানে দেখেন কোনো সেভ করার অপশন, হোয়াটস দ্য রিজন, রিজনটা হচ্ছে ওই কনসোলটা এখন ওপেন হয়ে আছে, এটা আমাদের প্রথমে ক্লোজ করে নিতে হবে। এই দেখেন এখন অপশন আসছে বিল্ড অ্যান্ড রানের, ওকে, টু নাম্বার, ফোর, নাইন, দ্য সাম ইজ 13, দ্য ভ্যালু অফ মাল্টিপ্লিকেশন ইজ 36, 4 নং 36, দ্য ভ্যালু অফ সাবট্র্যাকশন ইজ -5, মানে ফোর থেকে -9 বিয়োগ করছে, সরি ফোর থেকে নাইন বিয়োগ করছে, সেই কারণে এটা হচ্ছে -5। দ্য ভ্যালু অব ডিভিশন ইজ 0, মানে এখানে 0 কেন আসলো, মূলত আমরা কি ডেটা টাইপ এখানে ব্যবহার করছি, ইন্টেজার ডেটা টাইপ, কিন্তু আমরা যদি 4কে ভাগ করি 9 দ্বারা, এটা কি একবারও যায়, একবারও যায় না, কিন্তু 0 পয়েন্ট সামথিং আসবে।
তো ওই জিরোটা এখানে প্রদর্শন করছে। এরপরে যে আর দশমিক ঘর পর্যন্ত যে সংখ্যাগুলা, যে অঙ্কগুলা, ওগুলা কিন্তু শো করে নাই। তো এইটাকে আমরা কিভাবে সমস্যাটা দূর করতে পারি সেটার জন্য কি করতে হবে আমাদের? একদম দশমিক সহ একুরেটলি আসবে তার জন্য কি করতে হবে? ডেটা টাইপটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কিভাবে সেটা? এখানে পার্সেন্ট ডি আমরা কি ডেটা টাইপ ব্যবহার করব? পার্সেন্ট ডি মানে হচ্ছে এটা আমরা ইন্টেজার টাইপ ডেটা ব্যবহার করছি, আমরা এখানে ডাবল টাইপ ডেটা ব্যবহার করব। তাহলে আমরা সমস্যাটা খুব সহজেই ইজিলি সলভ করে নিতে পারব। আমরা ডাবল টাইপ যখন ডেটা ব্যবহার করব তখন এখানে লিখতে হবে এল এফ, পার্সেন্ট এল এফ, আর এখানে কি লিখতে হবে? ডাবল, ফার্স্ট বন্ধনীর ভিতরে ডি ও ইউ বি এল ই ডাবল। হোপসো এখন এটা হয়ে গেছে সমস্যা সমাধানটা। দেখি বিল অ্যান্ড রান করে এটা টু নাম্বারস আমি কত নিয়েছিলাম, প্রথমটা নিয়েছিলাম মেবি ফোর, পরেরটা নিয়েছিলাম কত, নাইন। ওকে, দ্য ভ্যালু অফ ডিভিশন ইজ 0.00। আচ্ছা এইবারও আসে নাই, কিন্তু এবার দশমিকের পরে যেগুলা ওগুলা আসছে। দেখি এটা কিভাবে সমাধান করতে পারি। মূলত এইখানে যে ডিভিশন ওইটা আমাদের সম্ভবত কেটে দিতে হবে, এটা আমরা কেটে দিই, এটা কেটে দিই, এখানে ডাবল লিখে, এখানে ডাবল লিখে। এখন দেখে একটা ছিল ফোর, একটা ছিল নাইন, এখনো হয়নি। আচ্ছা আমি একটু দেখছি, এটা দেখতেছি, হ্যাঁ যে এখানে ডাবল ছিল, যে এখানে ডাবল, এখানে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম, কজ এখানে আমরা ডাবল লিখেই দিছি, সো এখানে লিখতে হবে না। তো কি করতে হবে, দুইটা ইন্টেজার টাইপ ডেটা যখন আমরা উল্লেখ করে দেব যে এই দুইটা ভেরিয়েবল হচ্ছে ইন্টেজার, তখন এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে ব্যবহার করতে পারি, যে ফার্স্ট বন্ধনীর ভিতরে এভাবে ডাবল লিখে এটাকে ডাবল বানাই দিতে পারি। যখন আমরা এই যে এভাবে ডিভিশন ইজ ইকুয়াল টু এ বাই বি, এটাকে জাস্ট যে কোনো একটাকে ডাবল বানিয়ে দিলাম, ডাবল বি অথবা ডাবল এ বাই বি এটা দিলেও হবে, আমি এভাবে দেখাই দিলাম। তারপর কি করতে হবে, এটা দিলেই হয়ে যাবে, আর এখানে পার্সেন্ট এল এফ এটা থাকবে, কারণ যেখানে ডাবল দেওয়া আছে ডাবল ডেটা টাইপ। সো এখন হবে, এখন একদম একুরেট হবে, বিল অ্যান্ড রান। দুইটা নাম্বার নিলাম, একটা নিলাম ফোর আর একটা নিলাম কি নাইন। ওকে, এখন দেখেন একদম ডিভিশন দশমিক সহকারে আসছে। অন্য কোনো সংখ্যা নিয়ে দেখি আমরা, একটা নাম্বার নিলাম আমি 76 আর একটা নিলাম হচ্ছে কত, 45। দেখেন সাম ইজ 121, দ্য ভ্যালু অফ মাল্টিপ্লিকেশন ইজ 3420, দ্য ভ্যালু অফ সাবস্ট্রাকশন ইজ 31, 76 থেকে 45 বাদ দিলে 31 থাকে, দ্য ভ্যালু অফ ডিভিশন ইজ 1.68889, ভাগ করলে কত হয়, 1.68 হয়, 76-কে 45 দ্বারা ভাগ করলে এটাই হয়। ওকে, তাহলে তো আমরা পারলাম এই প্রোগ্রামটা ক্রিয়েট করতে, হোপস আপনারাও পারবেন। আপনারা প্রোগ্রাম দেখবেন যে খুব সহজ মনে হয়, কিন্তু যে সময় টাইপ করবেন ছোটোখাটো অনেক ভুল থেকে যায়, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না, প্র্যাকটিস করতে হবে প্রচুর। ওকে, আজকের মতো এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।